অথচ লজ্জা করা উচিত তো আল্লাহকে, যিনি আলিম সর্বজ্ঞ, আমাদের অন্তরের কল্পনাও জানেন। তিনি সর্বশ্রোতা, যিনি পিঁপড়ার পদধ্বনিও শুনতে পান। তিনি আমাদের সর্বদ্রষ্টা, তিনি খাবির, যিনি সবকিছুর খবর রাখেন। তিনি মুহিত, সবকিছু তার আয়ত্তাধীন, কোনো কিছুই তার পরিধির বাইরে নয়। সুতরাং স্মরণ রাখুন, আল্লাহ আমাকে দেখছেন। হারাম বস্তুর দিকে তাকিয়ে আমরা সুখ অনুভব করছি, অথচ একটু ভেবে দেখতে হবে যে যিনি আমাকে এই চোখ দান করেছেন, যিনি আমার কাছে এই চোখ আমানত হিসেবে দিয়েছেন, তিনি কি আমাকে দেখছেন না? নির্জনে কোনো বেগানা নারীর সাথে ঘন্টার পর ঘন্টা পার করছি, অথবা মিছে সুখের ফাঁদে ফোনে কাটিয়ে দিচ্ছি সারা রাত। একটু স্মরণ করা উচিত, কেউ কি আমাদের দেখছে না? আল্লাহ কি আমাদেরকে দেখছে না? সুতরাং কোনো পাপের পথে পা বাড়াবার আগে একটু ভাবা উচিত, আল্লাহ আমাকে দেখছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত হেদায়েতের মালিক কেউ নেই। আমাদের মাঝে অনেকেই রয়েছে যাদের জীবনের বড় একটা অংশ কেটেছে জাহিলিয়াতে, অতঃপর আল্লাহ তাদেরকে সত্য দিন চেনার তৌফিক দান করেছেন। তারা লজ্জিত হয়ে আল্লাহর কাছে তাওবা করেছে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তাওবা করো, খাঁটি তাওবা। আশা করা যায় তোমাদের রব তোমাদের পাপসমূহ মোচন করবেন। সূরা আত-তাহরিম আয়াত 8। কিন্তু আমাদের মানব জাতীয় স্বভাব হচ্ছে বারবার ভুল করা, শয়তানের ফাঁদে পা দেওয়া, নিজের নাফসের খায়েসাতের কাছে পরাজিত হওয়া। আমাদের এই ভিডিওটি যারা নিজেকে পাপমুক্ত করতে চাইছেন কিন্তু পাপের বাঁধন থেকে মুক্ত হতে পারছেন না, তা বারবার আটকে ধরছে, তাদের জন্য খুব উপকারে আসবে ইনশাল্লাহ। যারা সঙ্গীত, নেশা বা গার্লফ্রেন্ড ছাড়তে পারছেন না, কিংবা যেসব আল্লাহর বান্দারা যারা দোদুল্যমান অবস্থায় আছেন, যারা ভাবছেন মিউজিক ছাড়া আমি কিভাবে চলবো, ওকে ছাড়া আমি কি থাকতে পারবো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওর মাধ্যমে আমরা কিছু নসিহা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক, প্রথমত সর্বপ্রথম আমাদেরকে অবশ্যই আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে হেদায়াত দান করেন, কিন্তু এই হেদায়াত রেস্টুরেন্টের কোনো খাবারের মতো না, যে চাইলেই সামনে হাজির হবে। এজন্য আমাদের থাকতে হবে পাকা নিয়ত, দৃঢ় মনোবলের সাথে আমাদেরকে নিয়ত করতে হবে যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আমি হারাম থেকে বিরত থাকব, আমি পারব না, এ ধরনের মানসিকতা দূর করতে হবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা অবশ্যই পারব ইনশাআল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। একই সাথে আমাদের উচিত আল্লাহর আজাবেরও ভয় করা। ইনশাআল্লাহ আমি নিজেকে আল্লাহর প্রিয় বান্দাতে পরিণত করব, এমন নিয়ত করে আসুন, চেষ্টা করে দেখি, দেখি এই যুদ্ধে কে জয় লাভ করে, শয়তান নাকি আমি। যুদ্ধে নামার আগেই আল্লাহ পাক মুমিনদের জানিয়ে দিচ্ছেন, মুমিনগণ হতাশ হবার কারণ নেই, শয়তান তোমাদের সামনে নিত্য নতুন ফিতনা নিয়ে আসে, তোমাদেরকে ফিতনার জালে জড়াতে চাইবে, কিন্তু সেই ফিতনার জাল খুবই দুর্বল। আল্লাহ পাক ইরশাদ করেন, সুতরাং তোমরা জিহাদ করতে থাকো শয়তানের পক্ষাবলম্বনকারীদের বিরুদ্ধে, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত একান্তই দুর্বল। সূরা নিসা। কাজেই যুদ্ধ শুরু হবার আগে আমাদের মনোবল বৃদ্ধি করার জন্য আল্লাহ পাক বলে দিচ্ছেন যে শয়তানের চক্রান্ত খুবই দুর্বল। এবার আসুন এই যুদ্ধের জন্য কিছু প্রস্তুতি নেওয়া যাক। এক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া। আমাদের মনে রাখা উচিত আমাদের মাথার ওপর সবসময় আল্লাহ পাক রয়েছেন, কিন্তু শয়তান এবং তাদের চেলাচামুন্ডারা একা, তার মানে শয়তানকে সাহায্য করার মতো কেউ নেই। অন্যদিকে আমাদের মূল শক্তির উৎস হচ্ছে আল্লাহ পাকের দয়া ও রহমত, কাজেই দয়া রহমত বেশি বেশি পুঁজি করে মাঠে নামতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, তিনি যেন শয়তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন এবং শয়তানকে পরাজিত করে দেন।
যাতে তারা এবং জিন শয়তানগুলো একত্রিত না হয়ে মুমিনদের সাথে কোনো রকম চক্রান্তে লিপ্ত না হয়। আল্লাহর কাছে চাওয়ার সর্বোত্তম সময় হচ্ছে সালাত। ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজেও আমাদের উচিত হবে আল্লাহর কাছে কান্নাকাটি করা, কোনো ভুল হয়ে গেলে সাথে সাথে আল্লাহর দরবারে ঝুঁকে পড়া। দুই, নামাজে মনোযোগী হওয়া। দোয়ার পাশাপাশি নামাজ হচ্ছে মুমিনের আরেক বড় অস্ত্র, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সালাত মুমিনকে অশ্লীলতা ও পাপাচার থেকে বিরত রাখে। কিন্তু প্রশ্ন জাগতেই পারে, আমি তো নামাজ আদায় করি, তবুও কেন এমনটা হয়? এর উত্তর হল, আমাদের নামাজে খুশুখুজুর অভাব। খুশুখুজু সালাতের বড় একটি ব্যাপার। আসল সত্যি বলতে, খুশুখুজুবিহীন নামাজ অন্তরে কোনো প্রভাব ফেলে না, কাজেই খুশুখুজু আনার চেষ্টা করা উচিত। আসলে আমাদের নামাজে খুশুখুজু না আসার অন্যতম কারণ হচ্ছে, আজান দেবার পরেও আমরা বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। অথচ আমরা যদি আমাদের প্রিয় মানুষগুলোর দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাব আজানের সাথে সাথে তারা যেন ভিন্ন জগতে চলে যেতেন, কেউ কাউকে চিনতেন না, সমস্ত মনোযোগ চলে যেত সালাতে। কাজেই আমাদের উচিত তাদের দেখানো পথেই হাঁটা। আজান দেবার সাথে সাথে আমাদের উচিত সকল কাজে ইস্তফা দিয়ে সালাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা, অতঃপর সুন্দর করে ওযু করে ধীরে সুস্থে মসজিদে যাওয়া। আমাদের অনেকে ভাইয়ের এই বাজে স্বভাব আছে যে, আমরা বাসাতেই নামাজ আদায় করি, অথচ এটা খুবই মন্দ কাজ। তাছাড়া 27 গুণ বেশি সওয়াবের কথা ভুলে গেলে চলবে কি করে? কোনো দোকানে যদি 20% ছাড় দেওয়া হয়, তাতেই তাদের বিক্রি বেড়ে যায়, অথচ 27 গুণ সওয়াবের কথা শুনেও আমরা উদাসীন থাকি, এটা মোটেও উচিত নয়। এছাড়া আগে আগে মসজিদে গেলে আরও একটা লাভ আছে, একটু বসে ঠান্ডা মাথায় আল্লাহর সৃষ্টির ব্যাপারে ভাবুন। নামাজ শেষে আমাদের অনেককেই দেখা যায় মসজিদ থেকে বের হবার জন্য তাড়াহুড়ো লাগিয়ে দেন, এমন একটা ভাব যেন আমরা ট্রেন মিস করে ফেলছি। তাছাড়া ফরজ নামাজের শেষের জিকিরগুলোর কথা ভুলে যাওয়া একদম উচিত নয়। নামাজ শেষে আমাদের উচিত আস্তে আস্তে আদবের সাথে মসজিদ থেকে বের হওয়া, সুন্নত অনুযায়ী বাম পা আগে দেওয়া, আর ঢোকার সময় ডান পা, আর মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের দোয়াটা পড়ে নেয়া। আরেকটা কমন ব্যাপার হচ্ছে নামাজ শেষে হাত তুলে দোয়া করা। সম্মিলিত মোনাজাতকে বেদাত বলতে বলতে আমরা যেন হাত তুলে দোয়ার কথা ভুলেই গেছি। মনে রাখা উচিত, দোয়া মুমিনের হাতিয়ার। ইমাম আহমদ ইবনে হাম্বলকে একবার জিজ্ঞেস করা হলো, আমাদের জীবনে সুখ কখন আসবে, কবে আমরা স্বস্তি পাব? তিনি বললেন, যখন জান্নাতে আমরা প্রথম কদম দেব তখন। সুবহানাল্লাহ, এটাই ছিল আমাদের সালাফদের চিন্তা ভাবনা। একজন মুমিনের জীবনের আলটিমেট গোল হচ্ছে জান্নাত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে মুমিনের জন্য কারাগার। কাজেই প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, কারাগারে থেকে আমরা কত সুখ শান্তি আশা করতে পারি! আমাদের কত ভাই তো আজ পৃথিবীর কারাগারে বন্দি, তারা কি ইচ্ছে করলেই সব করতে পারে? আর মুমিনদের জন্যেও তো দুনিয়াও কারাগার। তিন, জিকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা ঈমান আনে এবং আল্লাহর স্মরণে তাদের অন্তর প্রশান্ত হয়, জেনে রাখো আল্লাহর জিকির দ্বারাই অন্তরসমূহ শান্তি পায়। সূরা রাদ আয়াত 28। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, একমাত্র আল্লাহর জিকিরেই আমাদের অন্তরগুলো প্রশান্ত হবে। যে অন্তর তছনছ হয়ে যায়, যাতে দুঃখের চাপা পাহাড় জমে আছে, তা কেবলমাত্র আল্লাহর স্মরণেই শান্ত হবে। মাছের জীবিত থাকার জন্য পানি যেমন অপরিহার্য, তেমনি আমাদের অন্তরগুলোকে যদি জীবিত রাখতে চাই, আমাদের দরকার বেশি বেশি আল্লাহকে স্মরণ করা। অন্য এক আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, আমরা আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে স্মরণ করবেন, আমাদের রব আমাদেরকে স্মরণ করবেন, এর চাইতে উত্তম আর কী বা হতে পারে? প্রত্যেক ফরজ নামাজের পর খুব বেশি হলে 6-7 মিনিট সময় ব্যয় করলে আল্লাহর জিকিরগুলো শেষ হবে ইনশাআল্লাহ। 4, কোরআন তেলাওয়াত করা। এই জায়গাতে এসে আমাদের যাবতীয় আলসেমি শুরু হয়ে যায়, হাজারটা ওজোর চলে আসে। আমাদের মাঝে অনেকেই হয়তো কোরআন পড়তে পারি না, তাদের উচিত হবে
যত দ্রুত সম্ভব কোরআন তেলাওয়াত শিখে নেয়া, এলাকার ইমাম সাহেব কিংবা মুয়াজ্জেন সাহেবের সাথে কথা বলুন, খুব বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। এতে আপনার আরেকটা লাভ হবে, সেটা হচ্ছে আপনি একজন নেক সঙ্গী পেয়ে গেলেন। যারা কোরআন পড়তে পারে তাদের উচিত রেগুলার অন্তত 10 মিনিট কোরআন তেলাওয়াত করা, যে কোনো সময়। আমরা অনেকেই হয়তো পড়াশোনা করছি, অনেক সময় দেখা যায় তাদের 2 ক্লাসের মাঝখানে বিরতি থাকে, আমরা চাইলে সেই সময়টাও কাজে লাগাতে পারি। এতে কয়েকটি উপকার হতে পারে। একদিকে যেমন আপনি ক্যাম্পাসের ফাহাসাদপূর্ণ জায়গা থেকে মুক্তি পেতে পারেন, আরেকদিকে আপনার রবের সাথে সময় কাটানোর সুযোগ পেলেন। আর আমরা যারা পারি না তারা প্রতিদিন কিছু আয়াত শুনতে পারি। আবার অনেককেই দেখা যায় কোরআন তেলাওয়াত ছেড়ে ফেসবুক ইউজ করছে, এটা একদমই ঠিক নয়। এ সময় আমরা আমাদের রবের সাথে কথা বলি। রবের সাথে কথা বলার সময় কিভাবে ফেসবুক ইউজ করা যেতে পারে? 5, পরকালের ব্যাপারে চিন্তা করা। আমাদের অনেকের কাছেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা পরিচিত, যদি কোরআনে এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হতো, তোমরা মদ খেও না, তাহলে লোকেরা তা অস্বীকার করত। যদি প্রথমেই বলা হতো তোমরা জিনা করো না, তাহলে লোকেরা বলতো আমরা কখনোই বিরত থাকব না। আমরা কোরআনের দিকে তাকালে দেখতে পাই প্রথমে জান্নাত জাহান্নামের আয়াতগুলো নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের ব্যাপারে সর্বাধিক জ্ঞাত, কাজেই তিনি মানুষের অন্তরগুলোকে আগে জাহান্নামের ভয় আর জান্নাতের আশা দ্বারা পূর্ণ করেছেন, তারপর হুকুম আহকামগুলো নাজিল করেছেন। কাজেই আমাদের অন্তরগুলোতে আশা ও ভয় জাগাতে হবে, যাতে আমরা হারাম থেকে বিরত থাকি। এজন্য আমাদের উচিত বেশি বেশি মৃত্যু, জান্নাত, জাহান্নাম তথা পরকালের ব্যাপারে চিন্তা করা। আমাদের উচিত 24 ঘন্টার থেকে যে কোনো সময় মাত্র 10 মিনিট সময় বের করে পরকাল নিয়ে চিন্তা ভাবনা করা, এরপর ঠান্ডা মাথায় বসা উচিত। এতক্ষণের আলোচনার মাধ্যমে আমরা 5টি কাজের ক্ষেত্র পেলাম, যেগুলো আমরা খুব সহজেই করতে পারি। 1, বেশি বেশি দোয়া করা তথা আল্লাহর কাছে সাহায্য চাওয়া। 2, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সঙ্গে আদায় করা। 3, নিয়মিত নামাজের পর সকাল সন্ধ্যা ও ঘুমানোর আগে জিকির করা। 4, কোরআন তেলাওয়াত করা, না জানলে শিখে ফেলা। 5, পরকালের ব্যাপারে পড়াশোনা করা। ওহাব ইবনে মুনাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসা আলাইহিসাল্লামের জামানায় এক যুবক ছিল যে কিনা গুনাহ ছাড়া থাকতেই পারত না, এমন কোনো খারাপ কাজ নেই যা সে করত না। এ কারণে তার এলাকার লোক ভাবল এই যুবকের জন্য আমাদের ওপর না আবার আজাব নেমে আসে, তাই সকলে মিলে ওই যুবককে শহর থেকে বের করে দিল। সময়টা ছিল শীতকাল, সে অসুস্থ হয়ে পড়ল, আর তখন সে তার রবের কাছে ফিরে গেল। সে তার একাকিত্ব বুঝতে পারল, সে তওবা করল এবং একসময় সে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করল। যাই হোক, এটা অনেক বড় একটি ঘটনা আমরা সংক্ষেপে উপস্থাপন করলাম। তার মৃত্যুর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিসাল্লামের ওপর ওহি নাজিল করেন যে আমার এক আউলিয়া মারা গেছেন, কাজেই তুমি তার জানাজা পড়াও। সুবহানাল্লাহ, এটা হচ্ছে নেক দিলে খাস নিয়তে তওবা করার ফলাফল। আল্লাহর কাছে তার তওবা এতটাই প্রিয় ছিল যে সে তার নবীকে বললেন তার জানাজা পড়াবার জন্য। আমরা হয়তো গত কিছুদিনে অনেক গুনাহ করে ফেলেছি, লজ্জায় হয়তো আমরা মাথা তুলে দাঁড়াতে পারছি না, কিংবা আমাদের অন্তরের কোনো এক জায়গায় অনুশোচনা জন্ম নিয়েছে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, সেই অনুশোচনাকে নিভে যেতে দেবেন না, আল্লাহর দরজা খোলা আছে। তওবা করে আমাদের উচিত সকলেরই ফিরে আসা। 6, নেককার সঙ্গী তৈরি করা, বদকারের সঙ্গ ত্যাগ করা। আসলে বন্ধু জিনিসটা আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, যে কথাগুলো অন্য কাউকে বলা যায় না সেগুলো অকপটে বন্ধুকে বলা যায়, তাই বন্ধুর প্রভাবটাও আমাদের জীবনে ব্যাপক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেককার আর বদকার বন্ধু ব্যাপারটা খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তিনি নেককার বন্ধুকে তুলনা করেছেন আতর বিক্রেতার সাথে আর বদকার বন্ধুকে কামারের সাথে।
আসলে বন্ধু বললেও ইসলামে আসলে ভ্রাতৃত্বকেই বোঝানো হয়। আরেকটা বিষয় হচ্ছে ফিতনা সম্বলিত বস্তু থেকে দূরে থাকা, যেমন রেডিও, টিভি, মিউজিক ইত্যাদি। কারো মোবাইলে অথবা কম্পিউটারে হয়তো প্রিয় গানটি রয়ে গেছে, মন খারাপ কিংবা বিষণ্ণ লাগলে মনের অজান্তেই গানটা বেজে ওঠে, এইসব থেকে দূরে থাকা জরুরি। এখনই এইসব প্রিয় গান, প্রিয় ছবি, প্রিয় SMS ডিলিট করুন। তাছাড়া এগুলো আপনার পূর্বের গুনাহের রেকর্ড, যা একদিকে আপনার গুনাহের প্রমাণ বহন করছে, আরেকদিকে আপনার নফসকে ধ্বংস করছে। আমাদের সকলেরই উচিত টেলিভিশন দেখা ছেড়ে দেওয়া, চাই সেটা খেলাই হোক না কেন। রোমান্টিক উপন্যাস এসব থেকে 100 হাত দূরত্ব বজায় রাখা উচিত, কারণ এগুলো আমাদের অন্তরের ভেতর। প্রিয় আখেরি নবীর উম্মত, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।